পারমাণবিক শক্তি হল পারমাণবিক চুল্লি থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমাণবিক শক্তি ক্যাপচার করার প্রক্রিয়া। পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ তৈরি করে এমন একটি সুবিধাকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলে। আজ আপনি সারা বিশ্বে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলি খুঁজে পেতে পারেন। যদিও ফ্রান্স, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এটি বিশেষভাবে জনপ্রিয়, ফিনল্যান্ড, হাঙ্গেরি, রাশিয়া এবং যুক্তরাজ্য পারমাণবিক শক্তি ব্যবহারকারী। পারমাণবিক শক্তির সংক্ষিপ্ত ইতিহাস। ইতালীয় পদার্থবিদ এনরিকো ফার্মি এবং তার দল 1942 সালে শিকাগো বিশ্ববিদ্যালয়ে বিশ্বের প্রথম পারমাণবিক শৃঙ্খল বিক্রিয়া তৈরি করে। 1954 সালের মধ্যে সোভিয়েত ইউনিয়ন তার অবিনশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করে এবং পারমাণবিক শক্তি ব্যবহার করে পাওয়ার গ্রিডের জন্য বিদ্যুৎ উৎপাদনকারী প্রথম দেশ হয়ে ওঠে। 1960 এবং 70-এর দশক জুড়ে বেশ কয়েকটি দেশ তাদের জাতীয় শক্তি নীতিতে বড় আকারের পারমাণবিক শক্তি স্থাপনাগুলিকে অন্তর্ভুক্ত করেছিল। পারমাণবিক সুবিধার ন্যূনতম গ্রিনহাউস গ্যাস নির্গমন প্রাথমিকভাবে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন কমাতে পারমাণবিক শক্তি উৎপাদনকে একটি সম্পদ বানিয়েছে। যাই হোক, পারমাণবিক শক্তি চুল্লির ত্রুটিগুলি ধীরে ধীরে পারমাণবিক প্রযুক্তির ওপর জনমতকে তিক্ত করে তোলে। 1971 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের 3 মাইল দ্বীপ দুর্ঘটনা, 1986 সালে ইউক্রেনের চেরনোবিল বিপর্যয় এবং 2011 সালে জাপানের ফুকুশিমা দাইচি প্ল্যান্টের বিপর্যয় পারমাণবিক স্থাপনার হোস্টিংয়ের বিপদকে তুলে ধরে। আজ ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এনার্জি অনেকগুলি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে ডিসচার্জ করছে। পরিবর্তে সৌরশক্তি এবং বায়ুশক্তির মতো নবায়নযোগ্য শক্তির উৎসগুলির দিকে সরে যাচ্ছে। পারমাণবিক শক্তি কিভাবে কাজ করে? পারমাণবিক শক্তি সাধারণত প্রচুর পরিমাণে তাপ তৈরি করে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। বাষ্প উৎপাদনের জন্য পানিতে তাপ প্রয়োগ করা হয় এবং বাষ্প বিদ্যুৎ তৈরির জন্য দৈত্যাকার টারবাইনে পরিণত হয়। পারমাণবিক শিল্প 2টি প্রধান নকশা ব্যবহার করে এটি অর্জন করে। বয়লিং ওয়াটার রিয়্যাক্টর, একটি ফুটন্ত জল চুল্লি বা BWR জল ফুটাতে পারমাণবিক জ্বালানি ব্যবহার করে। এই জল বাষ্পে পরিণত হয় যা বিশাল টারবাইনকে শক্তি দেয়। একটি BWR পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সাধারণত তার জ্বালানি রডে ইউরেনিয়াম আকরিক ব্যবহার করে। ইউরেনিয়াম ফুয়েল রড ইউরেনিয়াম আইসোটোপের তেজস্ক্রিয় ক্ষয়ের মাধ্যমে তাপ উৎপন্ন করে। একে বলা হয় পারমাণবিক বিভাজন, যা পরমাণুকে বিভক্ত করতে এবং শক্তি ছেড়ে দেওয়ার জন্য নিউট্রন এবং পরমাণুর সংঘর্ষের প্রক্রিয়া। চুল্লির কোর বাষ্প উৎপাদনের জন্য প্রয়োজনের চেয়ে বেশি তাপ উৎপন্ন করে, তাই ফুটন্ত জলের চুল্লির নকশায় অতিরিক্ত তাপ এবং বাষ্প বের করে দেওয়ার জন্য বিশাল কুলিং টাওয়ার রয়েছে। প্রেশারাইজড ওয়াটার রিয়্যাক্টর, একটি চাপযুক্ত জল চুল্লি বা PWR একটি হালকা জল চুল্লি যা উচ্চ চাপে জল গরম করতে ইউরেনিয়াম জ্বালানি রড ব্যবহার করে। জল চুল্লির কোর থেকে একটি বাষ্প জেনারেটরে সঞ্চালিত হয়, যেখানে একটি জলের একটি পৃথক সরবরাহকে উত্তপ্ত করে যা টারবাইন ঘূর্ণনের জন্য বাষ্প তৈরি করে। একটি BWR চুল্লির বিপরীতে এই চুল্লির নকশা ফুটন্ত জলকে পারমাণবিক জ্বালানি থেকে দূরে রাখে। এটি একটি পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি কমানোর উদ্দেশ্যে করা হয়েছে। পারমাণবিক শক্তির 3টি সুবিধা। অন্যান্য বিদ্যুৎ উৎসের তুলনায় পারমাণবিক শক্তির একাধিক সুবিধা রয়েছে। ন্যূনতম কার্বন নির্গমন, পারমাণবিক শক্তি বিদ্যুৎ উৎপাদনের সময় কার্বন ডাই অক্সাইড বা মিথেনের মতো গ্রিনহাউস গ্যাস নির্গত করে না। এটি কয়লা, তেল এবং প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি থেকে আলাদা করে। প্রচুর সরবরাহ, এই গ্রহটিতে ইউরেনিয়ামের অনেক আমানত রয়েছে যা সহজেই বিদ্যমান পারমাণবিক শক্তি ব্যবহারগুলিকে মিটমাট করতে পারে। উচ্চ ক্ষমতার ফ্যাক্টর, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলি শক্তি ব্যয়ের অপর একটি শক্তিশালী রিটার্ন প্রদান করে যা তাদের নির্মাণ এবং পরিচালনার দিকে যায়।
কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি এবং সৌর ও বায়ুর মতো নবায়নযোগ্য জ্বালানির তুলনায় একটি নির্দিষ্ট সময়ে একটি প্ল্যান্টের জন্য সর্বাধিক সম্ভাব্য শক্তি উৎপাদনকে কাজে লাগানোর সবচেয়ে কাছাকাছি আসে পারমাণবিক। পারমাণবিক শক্তির তিনটি অসুবিধা। কিছু অন্তর্নিহিত সুবিধা থাকা সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলিতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলিতে বিনিয়োগ হ্রাস পেয়েছে। এটি চারটি প্রাথমিক অসুবিধার জন্য দায়ী। অর্থনীতি, ইউরেনিয়াম উত্তোলন ও পরিবহনের খরচ একটি প্ল্যান্ট নির্মাণ এবং নিরাপদে পরিচালনার খরচের সাথে মিশ্রিত কয়লা বা প্রাকৃতিক গ্যাসের তুলনায় পারমাণবিক শক্তিকে কম সাশ্রয়ী করে তোলে। সৌর বিদ্যুতের দাম কমার সাথে সাথেই এই প্রভাব আরও প্রকট হয়ে উঠতে পারে। পারমাণবিক বজ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলি পারমাণবিক বিভাজনের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করে এবং বিদারণ থেকে ব্যয়িত জ্বালানি হল তেজস্ক্রিয় বর্জ্য। পারমাণবিক বর্জ্য অবশ্যই সাইটে সংরক্ষণ করতে হবে বা রেলপথের মাধ্যমে নিরাপদ স্থানে পরিবহন করতে হবে। এটি একটি ব্যয়বহুল এবং সম্ভাব্য বিপজ্জনক প্রক্রিয়া এবং পারমাণবিক বর্জ্য স্টোরেজ ট্যাঙ্ক যেখানে বর্জ্য শেষ হয়, যেমন ওয়াশিংটন রাজ্যের হ্যান্ডফোর্ড সাইটে, মাটিতে তেজস্ক্রিয় তরল ফুটো করতে পারে। মেল্টডাউন, পারমাণবিক শক্তি চেইন বিক্রিয়ার মাধ্যমে কাজ করে। সঠিক ঠান্ডা ছাড়া এই চেইন প্রক্রিয়াগুলি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। অপ্রতিরোধ সুরক্ষা ব্যবস্থা এবং কোর মেল্টডাউন নামক একটি ইভেন্টে পারমাণবিক চুল্লির কোর গলে যেতে পারে। এটি ইউক্রেনের চেরনোবিল প্ল্যান্ট, পেনসিলভানিয়ার থ্রি মাইল আইল্যান্ড এবং জাপানের ফুকুশিমা দাইচির মতো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন আমাদের প্রত্যেকটি ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম নতুন কোনো তথ্য নিয়ে। ভালো থাকুন।